खादी जानूपुर बागेरहाट থেকে। আমি শপথ করিয়া বলিতেছি যে যাহা বলিব সত্য বলিব, কোনো কথা মিথ্যা বলিব না। আমার প্রায় 200 টা কানের দুল আছে, কিন্তু এই মাইক্রোফোনের কারণে আমাদের প্রোডিউসার আমাকে এক জোড়া কানের দুলও পড়তে দেয় নাই। তাই বলে ভাববেন না আমার কোনো কানের দুল নেই। এনার্জি একটা বিড়ালের সাথে একটা ইঁদুরের বিয়ে হলো। কিছুদিন পর তাদের একটা বাচ্চা হলো ছাগল। এই পুরো ঘটনাকে আমরা এক কথায় কি বলবো? আজব প্রেম কি গাজব কাহিনী। আমাদের টায়ার মুফিজ আর তার বউর সাথে প্রচন্ড ঝগড়া লাগলো। এক পর্যায়ে টায়ার মুফিজের বউ বলল, তোমার যা কিছু আছে তাই নিয়ে ঘর থেকে বেরিয়ে যাও। এই কথা শুনে টায়ার মুফিজ তার বউকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। একদিন ক্লাসে স্যার বল্টুকে বলল, আচ্ছা বল্টু বলতো মস্তিষ্ক কিভাবে কাজ করে। স্যার, মস্তিষ্ক এমন একটা জিনিস যা সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে কাজ করতে শুরু করে, আর যখন আপনি প্রশ্ন করেন বন্ধ করে দেয়। আচ্ছা বলেন তো, পৃথিবীতে সব থেকে চরিত্রহীন প্রাণী কোনটি? অবশ্যই তেলাপোকা, কারণ তেলাপোকা সবসময় মেয়েদের পিছনে ঘুরঘুর করে। আচ্ছা বলেন তো, একটা লোক আত্মহত্যা করলো আর আরেকটা লোক বাধ্য হয়ে আত্মহত্যা করলো, এই দুজনের মধ্যে পার্থক্য কোথায়? যে আত্মহত্যা করলো সে শিক্ষিত বেকার, আর যে বাধ্য হয়ে আত্মহত্যা করলো সে বিবাহিত পুরুষ। সেদিন সাধু ভাই আর তার বউর ভিতর তুমুল ঝগড়া। এক পর্যায়ে সাধু ভাইয়ের বউ সাধু ভাইরে বলল, আমি কিন্তু তোমার ডিভোর্স দিতে বাধ্য হব। হে নাও চকলেট খাও। থাক থাক, আর রাগ ভাঙাতি হবে না। আরে রাগ ভাঙাচ্ছি না, শুভ কাজ করার আগে মিষ্টি মুখ করার। আচ্ছা সাধু ভাই, আপনার সামনে একটা কেসও ধরা হলো, আপনি কিভাবে বুঝবেন ওই কেসটার মুখ কোন দিকে? কেসটা রাখেন ওর সামনে, স্মার্টলি দাঁড়ান, একটা জোকস বলেন, তারপর দেখেন কোন দিক দিয়ে হাসে। আজকালকার ছেলেরা হতে চায় নারী, মুখে রাখে না দাড়ি, কানে পরে দুল, মাথায় লম্বা চুল। ভেবে মরি হায়, এই ছেলেরা কখন আবার শাড়ি পরতে চায়। আজকে খাদি যা নূপুর বাজিমাত করে দিল কিন্তু। হ্যাঁ মাঝার ভাই, নূপুর তুমি তোমার জোকস দিয়ে, কৌতুক দিয়ে দারুণ, মানে সেই প্রথম থেকে সে মারমুখী ব্যাটসম্যান হয়ে একেবারে টেস্ট, তারপরে 50 ওভারের খেলা, তারপরে T20 ঢুকে গেলে যখন, তখন কিন্তু আমি হাবিবুল বাশার ভাইকে দেখেছি একটা হাসি মুখ। তোমাকে অনেক ধন্যবাদ নূপুর। নিপুন, আজকে তুমি সবচেয়ে ভালো পারফরমেন্স করেছো। থ্যাংক ইউ ম্যাম। মানে এতদিন যা দেখে আসছি তার থেকে আজকের পারফরমেন্স, তোমার উচ্চারণ সব কিছু অনেক বেশি ভালো ছিল। ওয়েল ডান জুয়েল ভাই। তোমার এন্ট্রান্স, যেভাবে তুমি ঢুকেছিলে এবং প্রতিজ্ঞা করছিলে, এটার সঙ্গে খুব সাজুজ্য ছিল, মিল ছিল। ধন্যবাদ সুমন ভাই। আমাদের আশরাফুলের পারফরমেন্স কেমন ছিল? আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমি হয়তো এত গভীরে যেতে পারবো না, বাট আপনার জোক শুনে খুব আনন্দ পেয়েছি। এতক্ষণ অনেকের জোক শুনলাম, আমি আসলে সবাইকে কারো কারো বলতে চাচ্ছি না, বাট আপনার এইটা আমার পারফরমেন্সটা খুব ভালো লেগেছে, খুব ভালো করেছেন আপনি। বাহ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।